হ্যালো ফ্রেন্ডস আজ আমি তোমাদের শেয়ার করছি ভিন্ডি পেঁয়াজা যেটা তোমরা লুচি পরোটা নান রুটি কিংবা জিরা রাইসের সাথে খেতে পারবে তো চলো ঝটপট দেখে নিই ভিন্ডি পেঁয়াজা বানাবো কীভাবে প্রথমে এমনি বড়ো সাইজের একটু ভিন্ডিগুলো নিয়ে নেবে ওটাকে খুব ভালো মতন ধুয়ে শুকনো কাপড়ে মুছে নিয়ে তারপর এইভাবে দু টুকরো করে কেটে নেবে বড়ো ভিন্ডিগুলো আর ছোট ভিন্ডি যদি হয় এক টুকরোই রাখবে ওটাকে শুধু মাথাটা আর পিছন দিকের দিকটা একটু বাদ দিয়ে দেবে দেখো এইভাবে সব ভিন্ডি আমার কাটা হয়ে গেছে কিছু কেটে নিয়েছি আর কেটে নেওয়ার পরে এবার একটু সাদা তেল নেবে সানফ্লাওয়ার অয়েল সোয়াবিন অয়েল যে কোনো তেলই নিতে পারো তেলটা গরম হলে ভিন্ডিগুলো দিয়ে ছাকা তেলে একটু ভিন্ডিগুলো হালকা ভেজে নেব এই এক দু মিনিট মতন ভেজে নেবে বেশি ভাজার দরকার নেই হালকাভাবে এক দু মিনিট ভেজে নিয়ে দেখো ভাজা হয়ে গেছে ভিন্ডিগুলো এরম সুন্দরভাবে ভেজে নিয়ে ছাকা তেল থেকে তারপর তুলে ভিন্ডিগুলো রেখে দেবে যাতে তেলটা ঝরে যায় তারপরে এই দেখো খুব সুন্দরভাবে ভেন্ডিগুলো হালকাভাবে ভাজবে বেশি কালো করে কিংবা বেশি লালচে করে ভাজবে না এবার ভিন্ডিগুলো দেখো এইভাবে সব ভাজা হয়ে গেছে এক্সট্রা তেলটা তুলে রেখে দেবে দু চামচ মতন তেল রেখে দিয়ে ওর মধ্যে দেবে পেঁয়াজ কুচি একদম কুচি কুচি করে কাটা পেঁয়াজ ছোট ছোট করে একদম কাটবে কেটে সেই পেঁয়াজটা দেবে পেঁয়াজটা একটু লালচে লালচে মতন যখন ভাজা হয়ে যাবে তখন আমি এক টেবিল স্পুন দিয়ে দেবো রসুন বাটা এখানে এক টেবিল স্পুন রসুন বাটা রসুনের পেস্ট দিতে পারো রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আদা বাটা দিয়ে দেবো আদা বাটাটা দিয়ে নাড়াচাড়া করে তারপর দিয়ে দেবো স্বাদ মতন নুন তারপরে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এগুলো তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী যেমনটা ঝাল খেতে চাও তেমনই দেবে তারপর দেবে একটু টমেটো পিউরি কিংবা টমেটো পেস্ট তোমরা চাইলে টমেটো সসও যদি থাকে দিতে পারো তারপর সামান্য একটু জল দেবে জল দিয়ে ভালো করে এই মশলাটাকে নাড়াচাড়া করে মশলাটাকে এবার কষতে দেবো মশলাটা যখন খুব ভালো মতন কষে যাবে দেখবে মশলাটা ভাজা হয়ে গিয়ে মশলার থেকে তেল ছাড়ছে তখন দেখ এক চামচ গরম মশলা দিয়ে দেবে দিয়ে তারপরে একটু বড় বড় করে কাটা পেঁয়াজ যেরকম আমরা চিলি চিকেন কিংবা চিলি ফিশ করি সেরকম বড়ো বড়ো কাটা পেঁয়াজ আর বড় বড়ো ডুমো করে কাটা টমেটো দিয়ে দেবে দিয়ে এটা বেশি ভাজবে না এক দু মিনিট একটু জাস্ট নাড়াচাড়া করবে কারণ এটু এগুলো একটু আস্তে আস্তে থাকলেই ভালো লাগবে তারপরে যে ভাজা ভিন্ডিগুলো ছিল সেই ভাজা ভিন্ডিগুলো এর মধ্যে দিয়ে দেবে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবে তারপর হাতে একটু ঘষে নিয়ে কাসুরি মেথি এতে উপর থেকে ছড়িয়ে দেবে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবে দরকার হলে এক দু মিনিট মতন তোমরা ঢাকা দিয়েও রাখতে পারো আমি ঢাকায় নিই ঢাকা দিইনি শুধু হালকা আঁচেই এক দু মিনিট রেখে দিয়েছিলাম দেখো রেডি হয়ে গেছে আমার ভিন্ডি দো পেঁয়াজা একঘেয়ে ভিন্ডি তরকারি খাওয়ার থেকে তোমরা এইটা নতুন এক ভিন্ডির রেসিপি ট্রাই করতে পারো আর যদি তোমাদের এই ভিন্ডির রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিকে একটি লাইক দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলো না যাতে আরও অন্য রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি